নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/3/2021 আইসিটি কম্পিউটার টিচারদের আইএসএমএসের পোর্টালে, অর্থাৎ আমরা জানি যে আইসিটি কম্পিউটার যারা শিক্ষক রয়েছেন বিভিন্ন স্কুলে, তাদের অলরেডি শিক্ষা দপ্তরে তারা আওতায় চলে এসেছে এবং তাদের স্যালারি এবার আইএসএমএস পোর্টালের মাধ্যমে হবে, যেমন টিচারদের হয় বা টিচিং নন টিচিং স্টাফদের যেমন আইএসএমএস পোর্টালের মাধ্যমে ডিডিওর আন্ডারে স্যালারি হয় সেরকম হবে। তার জন্য এবার আইসিটি কম্পিউটার টিচারদের বিভিন্ন তথ্য অলরেডি মানে নিয়েছে ডিআই অফিসগুলো। তো এবার আইসিটি কম্পিউটার যে শিক্ষক মহাশয়দের আইএসএমএস তথ্য আপলোড সংক্রান্ত একটি নোটিফিকেশান জারি করলো হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কমিশনার। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে নোটিফিকেশানে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খাওয়ার পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খাওয়ার পাওয়ার জন্য। দেখুন সমস্ত ডিআইদেরকে ইনফর্ম করছে কি, অল আর ইনফর্ম দ্যাট অ্যাজ ডিসাইডেড বাই দ্য কম্পোনেন্ট অথরিটি দ্য রেমুনারেশন অফ আইসিটি ইনস্ট্রাক্টর এনগেজড বাই ডিফারেন্ট এজেন্সি আন্ডার আইসিটি স্কুল প্রোগ্রাম আর টু বি পেড থ্রু আইওএসএমএস, থ্রু আইওএসএমএস পোর্টালের মাধ্যমে আইসিটি স্কুলের প্রোগ্রামের মাধ্যমে যে টিচাররা রয়েছেন তাদের মানে রেমুনারেশন দেওয়া হবে, তাদের পেড করা হবে আইওএসএমএস পোর্টালে। তার জন্য ফর দিস পারপাস, এই জন্য দ্য কনসার্ন এইচওআই টু আপলোড দ্য অ্যান্ড ফাইনালাইজড দেয়ার প্রোফাইল, সমস্ত এইচওআইকে নির্দেশ দিচ্ছে যে তারা যেন ওই সমস্ত শিক্ষকদের ওই আইওএসএমএস পোর্টালে গিয়ে সেই টিচারের তথ্য আপলোড করে এবং ফাইনালাইজ করে তাদের প্রোফাইলটা, কত তারিখের মধ্যে না 22/3/2021 মধ্যে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, এবং দ্য ডিডিওকেও নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তাদের প্রোফাইলটা অনলাইনে ইমিডিয়েট মানে অ্যাপ্রুভ অ্যাকসেপ্ট করে দেওয়া হয় এই রেমুনারেশনের জন্য। আর ব্ল্যাঙ্ক ডিসিএফ বা হেল্প ফাইল ক্যান বি ডাউনলোডেড ফ্রম এইচওআই ডিডিও লগইন, এইচওআই ডিডিও লগইন করলে তারা হেল্প মানে ফাইল বা ব্ল্যাঙ্ক ডিসিএফ তারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হচ্ছে এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেখতে পাচ্ছেন বিকাশ ভবন থেকে এই নোটিফিকেশান, অল রিকোয়েস্ট টু বি ডু দ্য নিডফুল রয়েছে এই নোটিফিকেশানে জারি হয়েছে। তো যা হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।